রাস্তার দুই পাশে প্রায় 450 গাছ কাটা নিয়ে দুই দপ্তরের রশি টানাটানিতে অনিশ্চিত হয়ে পড়েছে পাবনার দেবোত্তর থেকে দাসুরিয়া পর্যন্ত প্রায় 10 কোটি টাকার সড়কের উন্নয়ন এবং সংস্কার কাজ। আগামী জুনের মধ্যে বিষয়টি সুরাহা না হলে ফেরত যাবে বরাদ্দের টাকা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার চারটি উপজেলা থেকে ঈশ্বরদী সহ দক্ষিণাঞ্চলীয় জেলাগুলো দূরত্ব কমাতে তৈরি করা হয় আটঘরিয়া খিদিরপুর হয়ে দাসুরিয়া পর্যন্ত 7 কিলোমিটার এই সড়ক। অথচ চওড়া কম হয় এটি দিয়ে চলতে পারে না কোনো বড় যানবাহন। এছাড়া দীর্ঘদিন সংস্কারের অভাবে ভেঙে চুরে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রোড ভাঙার কারণে আমরা যাইতে পারি না, অনেক রাস্তা ঘুরে যেতে হয়, যাত্রী মাত্রীরও খুব সমস্যা, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, গাড়ি ঘোড়া রাস্তার ঢালে নামে যায়, উল্টে যায়। 20 মিনিট পথ আমার যাতে লাগে 1 ঘন্টা, আবার যদি প্যাসেঞ্জার নেই তা বিষয়ে পড়িয়ে যায়। রাস্তা নষ্টের কারণে গাড়ি প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয় এবং যাত্রীদেরও অনেক ভোগান্তি হয় এই ভাঙা রাস্তার কারণে। রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন, ঠিকাদার নিয়োগ এবং কার্যাদেশ প্রদান করে। তবে সমস্যা দেখা দেয় সড়কের পাশের 450 গাছ নিয়ে। গাছগুলো নিজেদের দাবি করে গায়ে নাম্বার দিয়ে কাটার উদ্যোগ নেয় জেলা পরিষদ, এতে বাদ সাধে বন বিভাগ। তাদের দাবি, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা হয়েছে এসব গাছ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্থানীয় দুই দপ্তর, বন বিভাগ এবং জেলা পরিষদ তাদের ঠেলাঠেলির কারণে এই রাস্তার কাজ হচ্ছে না। গাছের মালিকানা নিয়ে দীর্ঘদিন জটিলতা থাকার কারণে এলাকাবাসী সুফল পাচ্ছে না। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বন বিভাগের কোনো কর্মকর্তা। জেলা পরিষদ চেয়ারম্যান এ সংকটের জন্য আন্তদপ্তর সমন্বয়হীনতাকেই দায়ী করছেন। দুই পক্ষ আলোচনা করে সেটাকে কীভাবে এটাকে প্রশস্ত করা যায়, সেজন্য আমরা সবাইকে একসঙ্গে কাজ করলেই আমার মনে হয় যে পাবনার উন্নয়ন সার্থক হবে এবং সফল হবে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানায় বিদ্যমান এ রাস্তাটি আরও 6 ফুট চওড়া করার জন্য গাছ কাটার প্রয়োজন। জেলা প্রশাসক মহোদয় জিনিসটা অবগত আছেন এবং উনিও সংশ্লিষ্ট জেলা পরিষদ এবং বন বিভাগকেও অনুরোধ করেছেন যেন অতি সহজেই এই এই গাছগুলো কর্তন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, দ্রুত সংকট নিরসন করে কাজটি শুরুর দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।